যদি নাগরিকবৃন্দ সবাইকে আজকের এই মোদি এট দ্য রেট অফ 20 বইয়ের যে এখানে উন্মোচন উপলক্ষে এবং ওনার এই বিষয়ে যে এখানে সেমিনার হচ্ছে সেই উপলক্ষে আপনাদের সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুভেচ্ছা জানাচ্ছি রতনবাবুকে, উনি খুব চিন্তায় ছিলেন যে এই প্রোগ্রামটা সাকসেসফুল হবেন কি না, তো বারবার আমাকে জিজ্ঞেস করছিলেন, খুব চিন্তায় আছি আমি। তো যেহেতু বৃষ্টি এখানে হয়েছে তো দেখলাম যে কোনো অবস্থাতে এখানে যে লোকসমাগম হচ্ছে অবশ্যই ওনার প্রচেষ্টায় সেটা সম্ভব হয়েছে, এর জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখানে অরবিন্দবাবু পুরো বলেছেন, আমি কয়েকটা পয়েন্ট বলবো। মোদিজি মানেই ডেভেলপমেন্ট, আমরা সবাই জানি। মোদিজি মানেই বিভিন্ন জায়গায় আমরা যখন বিশেষ করে গ্রামে গঞ্জে আমরা দেখি যেখানে শৌচালয়, মোদিজি মানেই শৌচালয় তৈরি। একটু আগে উনি বলছিলেন যখন 2014-তে লালকেল্লায় দাঁড়িয়ে উনি এই শৌচালয়ের কথা বলছিলেন, অনেকে হাসাহাসি করছিলেন, অনেকে হাসাহাসি করছিলেন, আরে উনি কী বলছেন। কিন্তু আজকের তারিখে কিন্তু সে হাসি বন্ধ হয়ে গেছে, ওনাকে অনেকের হাসি বন্ধ হয়ে গেছে। যেটা প্রয়োজনীয়তা, যে প্রতিটা জিনিসের প্রয়োজনীয়তা উপলব্ধি করে উনি যা যা করেছেন সেটা আজকের দিনে সত্যি মানে অকল্পনীয়, ভাবা যায় না। কোনোদিন ভাবেনি কেউ যে গ্যাসের চুল্লি দিতে হবে মায়েদের জন্য, সেটা উনি করেছেন। আমরা আগে দেখতাম যে পাকিস্তানি হোক চায়নাই হোক আমাদের উপর আক্রমণ শানিত করেছে এবং আমাদের থেকে কিন্তু সেই রোগ সেইভাবে কিন্তু দোৎসই কিন্তু কোনো উত্তর আমরা দিতে পারি না। তো মোদিজি মানেই এখন ভারতবর্ষকে যেভাবে উনি এখন সামনে প্রতিষ্ঠিত করেছেন, সেটা সার্জিক্যাল স্ট্রাইকেই হোক, এয়ার স্ট্রাইকেই হোক, ডোকালামের কাণ্ডে তো আমরা বুঝিয়ে দিয়েছি ভারতবর্ষ কোনো অংশে কম না। আমরা কাউকে আক্রমণ করব না, কিন্তু আমাদের সাথে যদি কেউ আক্রমণ আমাদের করে তাহলে তার যোগ্য জবাব দেওয়ার ক্ষমতা আমাদের আছে, সেটা কিন্তু আজকের তারিখে আমরা বুক ফুলিয়ে ভারতবর্ষে আমরা বলতে পারি। এবং তার জন্য আমরা সবসময় মোদিজিকে আমরা ধন্যবাদ জানাই। আমরা এটাও জানি যে আগে 2014-র আগেও যদি বাজপেয়ী সরকারকে বাদ দেওয়া যায়, যে কোনো সরকার আগে আমরা দেখতাম যে দুর্নীতিযুক্ত সরকার সব জায়গায়, সেটা প্রদেশেই হোক, সেটা কেন্দ্রীয় স্তরেই হোক, সেন্ট্রাল গভর্নমেন্টেরই হোক, সব জায়গায় আমরা দেখেছি। সেই জায়গায় দাঁড়িয়ে উনি প্রমাণ করেছেন যে মোদি মানে দুর্নীতি ছাড়াও একটা সরকার চলতে পারে, সেটা কিন্তু উনি বুঝিয়ে দিয়েছেন। এবং ভারতীয় জনতা পার্টির এখন যেসব সমস্ত প্রদেশে যেখানে যেখানে সরকার চলছে ইন্ডিয়া গভর্নমেন্টের, সেখানে দুর্নীতিমুক্ত যে সরকার এবং ওনার যে চিন্তাধারা, ওনার যে ডাইরেকশন, সেইভাবেই কিন্তু চলতে বাধ্য করছে সবাইকে। কিছুদিন আগে আপনারা দেখেছেন গতকালেই ওয়েস্ট বেঙ্গলের তৃণমূলের এক মন্ত্রীর কী অবস্থা, কোটি কোটি টাকা আরও নাকি এখনও চলছে, গণনা চলছে। এবং একমাত্র আমি দেখলাম টিভির মধ্যে দেখছে যে সত্যিকারের অর্থে নাকি গণনা ভোট কাউন্টিং হয়, কিন্তু এবার টাকা কাউন্টিং হচ্ছে, চলছে, চলবে, এখনও শেষ হয়নি, গণনা চলছে। অদ্ভুত বিচিত্র, এখন কিন্তু সব বেরিয়ে আসছে আস্তে আস্তে, অদ্ভুত। এবং সেটা কার জন্য সম্ভব হয়েছে? মোদিজি। এবং ওনার সাথে কে আছেন? আমাদের হোম মিনিস্টার, যাকে আমরা চাণক্য বলি, অমিত শাহজি। এই ধরনের দুর্নীতি করে চাপা দেওয়া যাবে না। আর আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, আমরা সবসময় বলি দেবতুল্য কার্যকর্তা, এই মানসিকতা নিয়ে কাজ করে, দুর্নীতির সাথে কোনো অবস্থা আমরা আপোষ করব না। এবং এটার কারণ হচ্ছে যে ড্রাইভার যে সিটে বসে আছে, সেই ড্রাইভার যদি স্বচ্ছ থাকে, ন্যাচারালি পেছনের যে যাত্রী তাদের মধ্যেও সেই স্বচ্ছতার প্রতিবিম্ব পড়তে বাধ্য এবং সেই কালচার আসতে বাধ্য। আমাদের মধ্যে সেটা এসেছে। সারা ভারতবর্ষের এখন আর কিছুদিন আর কয়েকটা স্টেট আছে, দেখবেন আস্তে আস্তে করে সেই ভারতীয় জনতা পার্টিরই সরকার হবে। মোদিজি মানেই জনজাতিদের উন্নয়ন, জনজাতিদের জন্য সম্মান,
সেটার প্রকৃত অর্থে আমরা প্রমাণ এবার আমরা পেয়েছি। এখানে আমাদের জনজাতি মহিলা একদম উড়িষ্যার এক অজগায়ের মেয়ে, তাকে সর্বোচ্চ পদে আসীন, আমাদের সাংবিধানিকদের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি পদে প্রধানমন্ত্রীজির চিন্তাধারায় আজকে উনি রাষ্ট্রপতি হয়েছেন। সেখানে আমরা কংগ্রেসের কি দেখলাম কিছুদিন আগে, কংগ্রেস নেতা পার্লামেন্টের অধীরবাবু বলেছেন রাষ্ট্রপত্নী, কদর্য ভাষায়, কুরুচিকর ভাষায় উনি ওনাকে, তির্যক ভাষায় ওনাকে সম্বোধন করেছেন। আমরা তার জন্য সবাই প্রতিবাদ করেছি। এই হচ্ছে ওনাদের কালচার। ওনার কোনো অবস্থায় জনজাতিদের যে উন্নয়ন হচ্ছে কোনো অবস্থায় ওরা মেনে নিতে পারছে না। তো তার জন্য আমি মোদিজিকে বলবো যে উনি যে দিশায় চলছেন, আমাদের দেশ যে দিশায় চলছেন, সেই দিশায় আগামী দিন সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ভারতবর্ষ হতে বাধ্য। আমরা সবাই চাই যে এইরকম একজন গার্জিয়ানের আন্ডারে আমরা আজকে কাজ করছি। আমরা এখানে যারা এখানে উপস্থিত আছেন, এখানে নন পলিটিক্যাল পার্সনও আছেন আমি জানি, কিন্তু মোদিজিকে সবাই ভালোবাসেন। যখন রাষ্ট্রপতির পদের জন্য এই নামটা মনোনয়ন করা হয়েছিল, দেখা গেল শুধু এনডিএ গভর্নমেন্টের যারা সদস্যরা আছেন বা সদস্যরা আছেন তারা না, শুধু পার্লামেন্ট থেকে শুরু করে অ্যাসেম্বলি পর্যন্ত অন্য পার্টির লোকরা ওনাকে সমর্থন জানিয়েছেন। তো অনেক চিন্তাভাবনা করে উনি যখন যে ডিসিশনটা নেন, এবং যেটা বলা হয়েছে যে অন্তিম ব্যক্তির সত্যিকারের অর্থে আজকে অন্তিম ব্যক্তির যে ডেভেলপমেন্ট ওনার প্রতিটি কাজে আমরা কিন্তু দেখতে পাই। মোদিজি মানেই রাস্তাঘাটের উন্নয়ন, সমস্ত জায়গায় আজকে ন্যাশনাল হাইওয়ে বলুন, নীতিন গাডকারির নেতৃত্বে এবং ওনার যে মার্গদর্শনে যেভাবে সারা ভারতবর্ষে একটা কমিউনিকেশনের যে সিস্টেম, সারা ভারতবর্ষের চেহারাই পাল্টে গেছে। এখন আজাদিকে অমৃত মহোৎসব উপলক্ষে আপনারা সবাই জানেন উনি কি বলেছেন, যে 75 বছর আমরা পূর্ণ করতে যাচ্ছি, তার জন্য বিভিন্ন জায়গায় অমৃত সরোবর বানাতে হবে। আমরা সেইভাবে তৈরি করেছি আমরা বিভিন্ন জায়গায়, এবং এই যখন সরোবরগুলো হবে আগামী দিন জলের যে সমস্যা সেই সমস্যা কিন্তু নিরসনের জন্য একটা বিশেষ পদক্ষেপ। চারটিখানি কথা নয়, ইতিহাস কিন্তু তখন মনে রাখবে যে মোদিজির সময়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই ধরনের তালাব এখানে তৈরি হয়েছিল, যে সেটা বিশাল বিষয়। আপনারা দেখেছেন আগে আমাদের এখানেও ত্রিপুরাতেও যখন মহারাজারা বিভিন্ন জায়গায় এই ধরনের এই পুকুর খনন করত, সেটা কিন্তু আমরা এখনও মনে রাখি। তো ওই চিন্তাধারায় মোদিজি বলছেন যে সারা ভারতবর্ষের মধ্যে এই ধরনের এই অমৃত মহোৎসবকে সামনে রেখে বিভিন্ন জায়গায় পুকুর খনন। আজকে মন কি বাতের কথা বলুন, মোদিজি মন কি বাত কোনোদিন আমরা শুনতে পারিনি। আমরা আগে আমরা দেখতাম যে মহাভারত এবং রামায়ণের যখন সিরিয়াল দেখানো হতো, মা বোনেরা বিশেষ করে ইভেন পুরুষরাও পর্যন্ত সবাই দৌড়ে কখন সেই সিরিয়ালটা দেখাবে আমরা দৌড়ে এসে শুনতাম দেখতাম। এখন মন কি বাত পপুলার সিরিয়ালের মতো হয়ে গেছে আমি বলতে পারি। প্রতিদিন এখানে আমার জেনারেল সেক্রেটারি আছে, ওনার নেতৃত্বে আমাদের ত্রিপুরাতেও এই মন কি বাতের অনুষ্ঠান চলছে। কালকে আমার এক জায়গায় আগামী দিন আমার যেতে হবে 31 তারিখ। তো এটা একটা, এবং কী কী বলছেন উনি আমরা দেখেছেন, ছোট ছোট জিনিস মানুষের সাথে কথা বলছেন, প্রতিটা মানুষের সমস্যা নিয়ে ত্রিপুরার কোথায় কে কী একটা জিনিস করেছে তার সাথে ডাইরেক্টলি কথা বলছেন, ওনার থেকে জিজ্ঞেস করছেন, মনের কথা বলছেন। আর এতদিন ধরে আমরা দেখেছি অনেক নেতা নেত্রী কিন্তু মনের সাথে যে একটা একটা হিউম্যান টাচ, এই ধরনের নেতা তো আমরা দেখতে পাইনি। ভাষণ দিত ঠিকই, এসে লালকেল্লার কথা যে বললাম, যখন টয়লেটের কথা বলেছে সবাই হেসেছে যে আর কি প্রধানমন্ত্রীর আর কোনো কাজ নেই, কিন্তু বাস্তব সমস্যা যে মানুষের সামাজিক যে সমস্যাগুলো, উনি শুধু আর্থসামাজিক উন্নয়নের কথা বলছেন না, উনি কি বলছেন মোদিজি বলছেন মানুষের মান উন্নয়ন করতে হবে কৃষকদের জন্য। উনি এখানে কৃষিমন্ত্রী আমার সামনে এখানে বসে আছেন, কৃষকদের জন্য কি কি করেছেন ওনার কাছে বিস্তর লিস্ট আছেন মোদিজি কি না করেছেন,
কিন্তু বলছেন উন্নয়ন শুধু এইভাবেই হবে না, প্রোডাকশন দিলে হবে না, কিন্তু কৃষকদের মান উন্নয়ন হতে হবে, তবেই গিয়ে প্রকৃত উন্নতি এই দেশে হবে। তো এই ধরনের চিন্তা ভাবনা তো আর কখনো আমরা শুনিনি, দেখিনি। যারা অন্য পার্টির হতে পারে, কিন্তু যাদের যথাযথ মর্যাদা পর্যন্ত মোদিজির নেতৃত্বে নেতাজি সুভাষচন্দ্র বোসকে পর্যন্ত উনি সম্মান দিয়েছেন এই লালকেল্লায়, প্যাটেল সাহেবকে উনি কোন স্তরে নিয়ে গেছেন আপনারা সবাই জানেন, মহাত্মা গান্ধী সম্পর্কে উনার উচ্চ ধারণা সবসময় থাকে, কথায় কথায় উনি আজকে স্বচ্ছ ভারত অভিযান, মোদিজি মানে স্বচ্ছ ভারত অভিযান, আর স্বচ্ছ ভারত অভিযান কে শুরু করেছিল, মহাত্মা গান্ধীকে সামনে রেখে স্বচ্ছ ভারত অভিযান চলছে। তো বিভিন্ন দিকে সমাজের সমস্ত লোকের সবকা সাথ সবকা বিশ্বাস আর তাদের বিকাশ এবং তার প্রয়াস, এই যে জিনিস আর তো কোনো নেতার মধ্যে আমরা শুনিনি। পণ্ডিত দীনদয়ালজির যে চিন্তা ভাবনা যে অন্তিম মানুষকে নিয়ে, তাদের উন্নয়ন যদি হয় তবে সমাজের উন্নয়ন হবে। রাজনীতির পরিভাষাই চেঞ্জ হয়ে গেছে এখন, আগে আমরা রাজনীতি বলতাম যে শুধু ইলেকশন জিততে হবে, সেই জিনিস আর নেই এখন। আপনারা দেখেছেন আমরা এখন 365 দিনে, আজ কালকে শেষ হয়েছে, এরপর দিনে আরেকটা, এবারও আমি কিছুদিন গত পরশু দিন আমি গেলাম ওখানে দিল্লিতে, তো মোদিজির সাথে আমরা সমস্ত চিফ মিনিস্টাররা বসেছি, সেই বেনারসে কী কী কথা হয়েছে, তার কী কী ইমপ্লিমেন্টেশন হয়েছে, এখানে মাননীয় মন্ত্রীরা আছেন এখানে, ওনাদের কাছে বলেছে, আবার শুধু তাই না যে এই কাজগুলো কেন এত কমপ্লিট হলো, সেই একদম বোর্ডের মধ্যে দেখাচ্ছে আপনার স্টেটের মধ্যে কেন এটা কম হয়েছে, এর উত্তর দিতে তো রিপোর্টিং আমার করতে হয়েছে। অদ্ভুত, মানে এরকম না বলার জন্য বলে না, সেটাকে করা হয়েছে কি না, ত্রিপুরার স্থান বিভিন্ন বিষয়ে আমরা কিন্তু অনেক অনেক জায়গার মধ্যে অনেক উপরে আছে, এবং এর জন্য উনি সাবাসও দিয়েছেন, কিন্তু কেন এই জিনিসটা হলো না তার প্রশ্ন জিজ্ঞেস করছে বিভিন্ন প্রদেশের যারা মুখ্যমন্ত্রীরা আছেন। তাই এই যে মনিটরিং করা, এটা কার পক্ষে সম্ভব, সারাক্ষণ যদি একটা লোক কাজ করে, আমরা সবাই জানি মোদিজি ঘুমান নাকি 2 ঘন্টা 2-3 ঘন্টা, এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন। তো এত চিন্তা ভাবনা নিয়ে উনার আজকে প্রায় 70 ক্রস করেছে এই বয়সও, যে মানুষের জন্য যেসব চিন্তা ভাবনা করেন, সারা ভারতবর্ষকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার যে চিন্তা ভাবনা করছেন, শুধু তাই না অন্য দেশের জন্য, মোদিজি মানে আমরা সারা জীবন মনে রাখবো এই কোভিডকে বাঁচানোর জন্য, কোভিড থেকে বাঁচানোর জন্য উনি আমাদেরকে জীবন দান করেছেন। ওনার সময় উনি বলেছেন যে আমি আমার এই ট্রিপ ভারতবর্ষের মধ্যে আমরা ভ্যাকসিন আবিষ্কার করবো, আগে ভ্যাকসিন আবিষ্কার হতো 3-4 দশক পরে, উদাহরণ আছে প্রচুর, যখন মহামারী বিভিন্ন সময় হয়েছে আপনারা সবাই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, কিন্তু সেই জায়গায় উনি 8-9 মাসের মধ্যে 2-2টো ভ্যাকসিন সায়েন্টিস্টদের উৎসাহিত করে সেটা ডেভেলপ এখানেই আবিষ্কার হয়েছে, এবং আমরা সবাই আজকে বেঁচে আছি, ফ্রি ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে আমাদের, এখন আবার আমাদের সেই প্রোটেকশন ডোজও দেওয়া হচ্ছে। তো কোন দিক দিয়ে আপনি বলবেন যে মোদিজি কোন দিক দিয়ে মানুষের জন্য চিন্তা ভাবনা করে না? তো আজকের এই যে বিভিন্ন, এটা তো এটা গেল মোদিজির সম্পর্কে, এবং মোদিজি সত্যিকারের অর্থে আমাদের গর্ব হওয়া উচিত, সারা জীবন মোদিজিকে মানুষ স্মরণ রাখবে, শুধু তাই নয় সারা পৃথিবী মোদিজি কীভাবে এটা সম্ভব করছে তার জন্য রিসার্চ হচ্ছে এখন বিভিন্ন জায়গায়। তো এর জন্য এই বইটা যে এখানে আজকের যে বইয়ের সম্পর্কে এখানে সেমিনার এবং বইয়ের যে এখানে উন্মোচন সে বিষয়ে এখানে কথা হয়েছে, প্রায় 5টা সেকশনে এখানে ভাগ করা হয়েছে এই বইটাকে, 21টি চ্যাপ্টার আছে এর মধ্যে। এবং আমি একটু আসার আগে একটু বইটা দেখছিলাম, এখানে ডাক্তারবাবু বলছিলেন যে প্রথমেই যে যার লেখা সেটা হচ্ছে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের, উনি ওনার কথা বলছিলেন, মানে এক একজনের মোদিজির সাথে ওনাদের যে কথা কথোপকথন এবং ওনাদের যে অভিজ্ঞতা, ওনার সম্পর্কে যে একটা হাই লেভেলের থিঙ্কিং, তাদের সেই উপলব্ধিগুলো এগুলো লিখেছেন, নিশ্চয়ই আপনারা এই বিষয়গুলো পড়বেন। এবং এখানে একটা জায়গায় লেখা আছে পি ভি সিন্ধুর কথা উনি বলেছেন, পি ভি সিন্ধু কী লিখেছেন যে
কিভাবে যুবক যুবতীদের সঙ্গে মোদিজি বিভিন্ন ব্যাপারে যোগাযোগ স্থাপন করতে পেরেছেন, কেবল খেলোয়াড়রাই নয় যুবক সম্প্রদায়ের সকলের মৌলিক বিষয়গুলো জেনে সেগুলো উনি সমাধান করার চেষ্টা করেন। মানে এই ধরনের উপলব্ধির কথা আপনারা সবাই জানেন, পিভি সিন্ধু কত বড় প্লেয়ার, ওনার অ্যাপোলো গ্রুপের শোভা কামিনী কি বলেছেন, উনি বলেছেন কিভাবে মহিলাদের সশক্তিকরণ করতে হবে। উনি মোদিজির যে চিন্তাধারা, তাদের যে সমৃদ্ধ জীবনযাপন করার জন্য মোদিজির যে প্রয়াস, সেইগুলো নিয়ে উনি দ্বিতীয় চ্যাপ্টারে লিখেছেন। আরও বিভিন্ন লেখকের মধ্যে ইকোনমিস্ট সুরজিৎ বাল্লা আছেন, খ্যাতনামা লেখক আমিশ ত্রিপাঠি, ভারতবর্ষের মাননীয় হোম মিনিস্টার যার কথা একটু আগে বললাম, উনিও অমিত শাহজি এত বছর ধরে ওনার সাথে যে দীর্ঘ কাল ধরে উনি যে ওনার সাথে রাজনীতি বা ওনার সাথে ছিলেন, সেই জার্নির যে রাজনীতির জার্নি সেই সম্পর্কে উনি লিখেছেন। প্রফেসর অশোক গুলাটি, যিনি কৃষিক্ষেত্রে এগ্রিকালচারে ওনার উল্লেখযোগ্য স্থান আমরা সবাই জানি, উনিও মোদিজির সম্পর্কে লিখেছেন। আমাদের ডক্টর দেবী শেঠিও ওনার সম্পর্কে উনি লিখেছেন, মেডিকেল প্রফেশন একজন দিগ্গজ ব্যক্তি, আমরা সবাই ওনাকে চিনি। নন্দন নীলেকানি একজন অত্যন্ত পায়োনিয়ারিং টেকনোলজির মাইন্ড হিসাবে যাকে বলা হয়, উনিও এই বই মধ্যে ওনার অভিজ্ঞতার কথা মোদিজির সম্পর্কে বলেছেন। মোদিজির নিজের প্রিন্সিপাল সেক্রেটারি নৃপেন্দ্র মিশ্র, ওনারও বিভিন্ন মোদিজির সম্পর্কে ওনার সাথে কাজ করার সুবাদে ওনার কথা উনি লিখেছেন। তো এখানে একটু আগে উনি আমাদের ডক্টরবাবু বলেছেন যে এই বইটা এখানে আমরা চাইছি যে বিভিন্ন লাইব্রেরিতে আমরা সেটাকে প্রকিউর করা। এখানে আমাদের সেন্ট্রাল লাইব্রেরি আছে, সেন্ট্রাল লাইব্রেরিতে আমরা করব, বিভিন্ন স্কুলে কলেজে বিভিন্ন যার প্রাইভেট পাঠাগার যেটা আমরা আগে বলতাম লাইব্রেরি, সেখানেও যাতে উপলব্ধি থাকে। আমাদের বিভিন্ন যেসব শিক্ষার স্কুলগুলোতেও আমরা চেষ্টা করব, এডুকেশন মিনিস্টারের সাথে কথা বলবো, সমস্ত স্কুল লাইব্রেরিতেও যেন এটা উপলব্ধি হয় এবং মানুষ যেন পড়তে পারে। আর তাছাড়া অ্যামাজনের মাধ্যমে আপনারা এখানে শিক্ষিত মানুষ, আপনারা নিশ্চয়ই এই আজকের এই সেমিনারের পরে নিশ্চয়ই আপনারা অনেকটা উদ্বুদ্ধ হয়েছেন যে ওনার সম্পর্কে কে কী বলেছেন, কী লিখেছেন তাদের উপলব্ধি জানার। তো নিশ্চয়ই আপনারা এই বইটা নিজেরা চেষ্টা করবেন এটাকে পড়বার। এবং আজকের তবেই কিন্তু এই যে আজকের যে অনুষ্ঠান সেটা কিন্তু সার্থক হবে, যদি বইটা শুধু এখানে আমরা বললাম কিন্তু আপনারা যদি না পড়েন তাহলে কিন্তু লাভ হবে না। আপনারা নিশ্চয়ই বইয়ের যদি অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরাও চেষ্টা করব কীভাবে এটাকে প্রকিউর করা যায়। তো আমি আজকের এখানে যারা, বিশেষ করে রতনবাবুকে আবার ধন্যবাদ দেব যে এত সুন্দর একটা সেমিনারের আয়োজন এই মোদি অ্যাট দ্য রেট অফ 13 বছর, প্রায় 12.5 বছর, 20 কেন বলেছে 12.5, মানে প্রায় 13 বছর আর 7 বছর, যখন এটাকে উন্মোচন হয় তখন 2013 তো সেই কারণে ওনার প্রায় 20 বছর কমপ্লিট হয়েছিল। তো আমি সবাইকে বলবো যে 2001 সালে 7ই অক্টোবরে উনি মুখ্যমন্ত্রীর গুজরাটের দায়িত্ব নেওয়ার পর যখন 20 ইয়ার্স হলো, মানে ওখানে 13 বছর আর সেন্ট্রাল গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার যখন হন 7 বছর, মিলে 20 বছর, এর জন্য মোদি অ্যাট দ্য রেট অফ 20 এই বইয়ের নাম রাখা হয়েছে। সবাই আশা করি বইটা পড়বেন এবং এই আজকের এই বৈঠকে আমি সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।